ডিএসএলআর মানে এই না যে একেবারে ঝকঝকে ঝা ঝকঝকে একটা ছবি, একটা ক্লিক করার পর র ছবিটাকে এডিট করে অনেকগুলো পর্যায় শেষ করার পর একটা ছবি আপনার ফেসবুকের স্ক্রিনে আপনি পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। এবার একটা ভিন্ন বিষয় নিয়ে, আসলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান কিংবা অন্যান্য যে স্পটগুলো আছে, পর্যটন স্পট যেগুলো আছে, এসব ফটোগ্রাফাররা আসলে কতটুকু সুখী বা কতটা তারা মাইনে পায়, বা যারা পর্যটন স্পট তারা কতটুকু সরকারকে দিতে হয়, নিজেরা কতটুকু পায়, এই নিয়ে আমরা বেশ সজনের সাথে কথা বলছিলাম। এখন এক একজনের বাসার মতো এক রকম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে। এবার আসছি যারা বিভিন্ন বাইক নিয়ে বা লোকালে বা ফ্যামিলি নিয়ে যারা ট্যুর করেন বা ঘুরতে ভালোবাসেন বা বিভিন্ন জায়গায় পর্যটন স্পটে ঘুরতে যান, তাদের জন্য এই ব্লগটি। ভ্রমণ পিপাসুর কাছে আমাদের বাংলাদেশের পর্যটন স্পটগুলো বা কেন্দ্রগুলো অনেক সময় ভীতির কারণ হলেও দিন দিন এর পরিবর্তন ঘটছে। এখন পর্যটকদের রাস্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে পর্যটন পুলিশ বা পর্যটক পুলিশ। বিভিন্ন জায়গাতে ঘুরতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি নানা প্রতারণা থেকেও রক্ষা করছে পর্যটন পুলিশ। যাক, আমি একটু পিছনের ঘুরে আসি। বেশ কিছুদিন আগে কক্সবাজারের একটা নিউজ দেখলাম আমি, যে নিউজে আমাকে আসলে এই নিউজটা করতে অনেক উৎসাহ করেছে। কারণটা হচ্ছে এখানে অনেক কিছু জানার আছে আমার, আমি একটু শেয়ার করি কথা আপনাদের সাথে। কক্সবাজার জাকির মোহাম্মদ শাহরিয়ার নামে এক পর্যটক ফটোগ্রাফার আরমানের সাথে প্রতারণার শিকার হন। আসলে কেমন শিকার হন সেটা আমি জানাচ্ছি। ফটোগ্রাফার আরমানের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন 84টি ছবির মধ্যে 50টি ছবি ডাবল প্রিন্ট করা হয়, তার মধ্যে 1680 টাকা হাতিয়ে নেয় ওই ফটোগ্রাফার। কক্সবাজার জুনিয়র সিনিয়র এসপি রায়হান কাজিমের কাছে এ বিষয়ে অভিযোগ করার পর ফটোগ্রাফার আরমানকে টুরিস্ট পুলিশ অফিসে নিয়ে আসেন এবং 32টি ছবি ডাবল প্রিন্ট প্রমাণ পান। তখন ফটোগ্রাফার আরমান অভিযোগকারীকে 32টি ডাবল পূর্বের ক্ষতিপূরণ বাবদ 640 টাকা ফেরত দেন। পরে অভিযোগকারী প্রাইভেসি রক্ষার্থে 32টি ডাবল ছবি পুড়িয়ে ফেলা হয়। বান্দরবানে অবশ্যই বেশ কিছু স্পট আছে পর্যটন যেগুলোতে মানুষ ঘুরতে ভালোবাসে বা অনেকে অনেক রকম বিভিন্ন ফটো তুলতে কিংবা যাওয়া আসা করতে খুব ভালো লাগে। সেই কারণে একটা বিষয় আমি একটু জানাবো আপনাদের সাথে। মূল কথা হচ্ছে রাঙামাটি, কক্সবাজার বা অন্যান্য যে জায়গাগুলোতে ওখানে 2 টাকা 5 টাকা দিয়ে ফটোগ্রাফার অনেক ছবি তোলা হয়। তো এখানে বান্দরবানে কেমন? আসলে বান্দরবানে বিভিন্ন স্পটে আমি যদি একটা স্পটের নাম বলি, যেখানে হচ্ছে নীলাচল, নীলাচলে এক একটা ছবির দাম ধরে হচ্ছে 10 টাকা। ওনার যে কথা, ওনার কথাটা অবশ্যই ভালো লাগছে আমার, যে কোয়ালিটিফুল ছবি দিবে, ছবি দেওয়ার পর আপনাকে প্রতিটা 10 টাকা করে নেবে, আপনি 50টা ছবি না নিয়ে একটা ছবি নেন। ওনার কথা হচ্ছে আপনি যদি পছন্দ না হয় ছবি তুলবে, ছবি তোলার পর আপনার ছবি পছন্দ না হয় অবশ্যই ওই ছবি আপনার সঙ্গে ডিলিট করা হবে, আপনাকে আরেকটা ছবি তুলে দেওয়া হবে যেরকম আপনি চান। এটাই হচ্ছে ওদের থিম, যে 10টা ছবি তুলিয়ে না আমি দরকার হলে আপনার সামনে তুলবো এবং ডিলিট করবো, ডিলিট করে আমি আবার আপনাকে তুলে দিব। আপনি 2 টাকা 5 টাকা করে 50টা ছবি না নিয়ে 10 টাকা করে 10টা ছবি নেন 100 টাকা দিয়ে, 50টা ছবি না নিয়ে 2 টাকা করে 10 টাকা করে 10টা ছবি নেন। এটা হচ্ছে ওদের মূল টার্গেট। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আরেকটা বিষয় একটু বললে, তাদের সাথে কথা বলছিলাম আমি আসলে, যে এখানকার যে আপনারা ছবি তুলে কীরকম ইনকাম হয় বা আপনাদের এটা নিয়ে সংসার চলে কি না, তাদের কথাগুলো শুনে আমি আসলে অবাক হয়ে গেছিলাম, যে ফ্যাশন আর হচ্ছে প্রফেশন দুটো কিন্তু আলাদা জিনিস। যখন ফ্যাশনের সাথে প্রফেশন মিলে যায় তখন আর কথাই থাকে না, বাট একটা সমস্যা থেকেই যায়, সেটা হচ্ছে আর্থিকভাবে। আর আর্থিকভাবে যারা ফটোগ্রাফি করে নিশ্চয় তারা একটা কোনো না কোনো ফ্যামিলির সন্তান, সো তাদের মুখ থেকে শুনি আসলে তারা কী বলে। সুপ্রশনে যদি 100 পর্যটন আসলে এখানে আপনার 80% বাকি সময় আসে আর কি, বাকি টাইমটাতে মোটামুটি থাকে একটু, মোটামুটি জি জি মানে পর্যটন টুকটাক থাকে, সুপ্রশনে বেশি হলে অন্য দিন কম থাকে বাট থাকে, হ্যাঁ থাকে অবশ্যই। কমিউনিকেশন তো না হলে আমি আমার রুজি রোজগারের জায়গাটা তো আমার ডেভেলপ করবে না। তো ও ট্যুরিস্ট আমাদের সাথে কমিউনিকেশনটা ডেভেলপ করতে না চাইলে আমরা ট্যুরিস্টের সাথে যতটুকু সম্ভব একটা সুসম্পর্ক আমরা বজায় রাখার চেষ্টা করি, যেহেতু এটা আমার ইনকামের মাধ্যম, ট্যুরিস্টরাই আমাদের ইনকাম।
ইনকামের একমাত্র উৎস। টুরিস্ট যত টুরিস্ট আসবে তত আমাদের ইনকাম বাড়বে। তো বেসিক্যালি ওইটাই যে টুরিস্টের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক রাখতেই হয়। টুরিস্ট আমাদের সাথেও টুরিস্টের যেহেতু আমি টুরিস্টের সাথে ভালো ব্যবহার করলে ওকে যদি আমি একটা ভালো সার্ভিস দিই ডেফিনেটলি টুরিস্ট আমার সাথে একটা ভালো ইয়ে করবে। আর যেহেতু এখানে একটা ফাইন্যান্সিয়াল বিষয় ইয়ে আছে তো আমি আমার নিজের স্বার্থের জন্য আমি টুরিস্টের সাথে ভালো ব্যবহার রাখবো, টুরিস্টের সাথে ভালো একটা সম্পর্ক অবশ্যই থাকবে। প্যাশন এবং প্রফেশন দুইটার একটা যদি সমন্বয় ঘটানো যায় তাহলে তার সে সুখী পৃথিবী তার কেউ হতে পারে না, এটা একটা বিষয়। তবে অনেক সময় প্যাশন এবং প্রফেশনের সমন্বয় ঘটাতে গিয়ে জীবনের যে চাহিদাগুলো থাকে এই চাহিদার সাথে যখন আপনি পেরে উঠতে পারা যাবে না, যখন কিছু মৌলিক চাহিদা আছে ওগুলোর সাথে যখন আপনি একটা সংঘর্ষের জায়গা তৈরি হয়ে যায় সেই সময় প্যাশনের জায়গাটাকে অনেক সময় একটু ফিকে পড়ে যায়। এটা আসলে আপনি তো আমাদেরও আসলে এই বর্তমান যে পরিস্থিতি সব কিছু মিলে আমাদের ওই জায়গাতে একটু সমস্যা তো হচ্ছেই, যেহেতু প্যাশন প্রফেশন দুটাকে আসলে মেনটেন করা একসাথে ইয়ে করা একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু চাহিদার সাথে আমার মানে সজাগতা আমার ইনকাম এবং খরচ দুইটার একটা সমন্বয় ঘটাতে গেলে ওই প্যাশনের জায়গাটাকে অনেক সময় আসলে সমন্বয় করাটা কষ্ট হয়ে যাচ্ছে, এটা কমন বিষয়। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নটা করার জন্য। এটার সাথে কিন্তু পর্যটনের ব্যবস্থা যেটা সুব্যবস্থা যেটা এটা কিন্তু সম্পৃক্ত পর্যটনের ডেভেলপমেন্ট সাথে আমাদের ডেভেলপমেন্ট, যেহেতু আমরা পর্যটন নির্ভর মানুষ টুরিস্টরা আসে তাদের ছবি তুলে দিই, তো এখানে পর্যটন আসার জন্য মানে এবং পর্যটকদের সুযোগ সুবিধাটা বাড়াতে হবে, অবকাঠামোগত ডেভেলপমেন্ট বাড়াতে হবে, পর্যটকদের কষ্টের যে বিষয়টা মানে অর্থাৎ খরচের যে বিষয়টা এই বিষয়টা এই পর্যটন সংশ্লিষ্ট যে মানুষগুলো আসে তাদের এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামানো এখন অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। আর আমাদেরকে নিয়ে অনেক সময় একটা গিয়ে বলে যে ভাই আপনারা বন্য অন্য জায়গায় 2 টাকা 3 টাকা ছবি তোলে, 1 টাকা 2 টাকা ছবি তোলে আপনারা, আমরা কিন্তু 10 টাকা নিই। এটা আমি একদম ফ্রাঙ্কলি বলে আমি একদম আমরা 10 টাকায় ছবি নিই। ভাই এটা আসলে কীভাবে বুঝবো আপনাদের, ক্লাসিক ফটোগ্রাফি ইজ ডিফারেন্ট থিং। আপনি এমনি একটা ছবি একটা ও তো পয়সার জন্য ছবি নিতে আমি পয়সাও নিই প্লাস আমি পয়সার সাথে আমি একটা সম্মানও নেওয়ার চেষ্টা করি। আমার ফটোগ্রাফিটা আসলে যতটুকু আপনারা সহজ মনে করেন একজ্যাক্টলি কিন্তু অতটুকু সহজ না। এখানে কিন্তু বিশেষ করে পাহাড়ের ছবি তোলাটা খুব বেশি কঠিন, কারণ এখানে আমি ভূমি থেকে অনেক উপরে আছি, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফ্যাকাশে, অনেক সময় ক্লিন ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় ফ্যাকাশে থাকে, লাইট অ্যান্ড শ্যাডোর একটা বিষয় থাকে, এগুলো সব কিছু সমন্বয় করে একটা প্রফেশনাল ফটোগ্রাফার এখানে কাজ করে তার মেধা মননশীলতা তার রুচিবোধের সাথে ক্লায়েন্টের রুচিবোধের সাথে একটা সমন্বয়ের মাধ্যমে সব কিছুর একটা সমন্বয় করে তারপর সে একটা ক্লিক করে একটা ছবি তখন আপনাকে দেওয়ার চেষ্টা করে। তার বিশেষ করে আমরা যে দুজন এখানে কাজ করি আমাদের সবসময় চেষ্টা থাকে ক্লায়েন্টের সন্তুষ্টি। অর্থাৎ আমার কথা হচ্ছে আপনি এখানে এসে 1 গাদা ছবি তোলার দরকার নেই, আপনি আমার কাছ থেকে 10টা ভালো ছবি নেন, 10টা আপনার মানে 10 টাকায় আপনি 100 টাকায় 10টা ভালো ছবি নেন, আপনি 10 টাকায় ওই 1 টাকা দিয়ে 500 ছবি বাজে ছবি তোলাচ্ছি, 10 টাকায় আপনি 10টা ভালো ছবি নেওয়াটা আমি মনে করি মাচ বেটার। সামাজিক যে যোগাযোগ মাধ্যমে এডিট ছবি দেখতে দেখতে এমন বেশ অভ্যস্ত হয়ে গেছি, ফেক ছবি দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে গেছি, মানুষ DSLR বলেই DSLR মানে বলতেই মানুষ মনে করে যে ওই যে অনলাইনে যে ছবিটা আমি দেখছি ছকছকে ঝা ছকছকে যে ছবি ওটা, কিন্তু এই ছবির পিছনে যে গল্পগুলো এগুলো তো আর সাধারণ ক্লায়েন্ট ওটা বুঝতে চায় না। ব্যাকগ্রাউন্ড বেস ফটোগ্রাফি করে আমার ছবির মেইন এটা হচ্ছে পাহাড়ের চমৎকার একটা ভিউ। আমি চিন্তা করি একটা মানুষ অনেক দূর থেকে টাকা পয়সা খরচ করে এখানে আসছে সেই পাহাড়টাকে দেখার জন্য, সে এই প্রকৃতিটাকে দেখার জন্য, সে ছবিতে আমার চেষ্টা থাকে সে যেন এই জায়গাটা তার ছবির সাথে সে যেন নিয়ে যায়। দিন শেষে সে বাড়িতে গিয়ে সে যখন বড় স্ক্রিনে ছবিগুলো দেখবে সে তখন বলবে না আমি উঁচাই গেছি, এই যেই জায়গাটা এত সুন্দর লাগছে, ওই সময় তো আমি যখন ঘুরছিলাম ওই জায়গায় তখন তো এই জায়গাটা এত এমনভাবে আমি অনুভব করতে পারিনি, সে যেন এখানকার ফিলটা সে যেন বাড়িতে গিয়েও সে যেন ওই ফিলটা নিতে পারে, এই জায়গাটা যেন তার সাথে তার বাড়িতে তার ড্রয়িং রুমে তার টিভি স্ক্রিনে দেখে যেন সেই ফিলটা যেন পায়।